Hello viewers, Assalamualaikum and welcome back to my channel. Ashiqa apnara shobai khub bhalo achen. To protidiner moto aaj ekta notun recipe niye chole eshechi. Ajke ami toiri korbo puran Dhakar style e beef tehari jeta toiri korte easy, khete onek mojadar, ghore thaka upokoron diye kintu ei recipe ta toiri kore neya jay. তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফার্স্টে আমি মশলাটা তৈরি করার জন্য এখানে একটা তেজপাতা, দুইটা দারচিনি, অর্ধেকটা জয়ফল, কয়েক টুকরা জয়ত্রী, পাঁচ ছয়টা কালো গোলমরিচ নিয়েছি, তিনটা এলাচ আর অর্ধেকটা তারাফল। তো এইগুলাকে আমি বেটে নিব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এগুলোকে কিন্তু বেটে নিয়েছি আর এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তেল, হাড় আর সলিড অংশ মিলিয়ে এখানে প্রায় 1 কেজির মতো আছে। এটাকে সম্পূর্ণ ক্লিন করে এখন ম্যারিনেট করার জন্য ফার্স্টে 7 মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এই পর্যায়ে টক দইটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি টক দইটা রান্নার সময় অ্যাড করব। তো এখন আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর এই মাংসটাকে আমি সর্বোচ্চ 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে এর থেকে কম বা বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি আর এর মাঝে আমি চালের প্রিপারেশনটা করে নিচ্ছি। চালটাকে রেডি করার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিচ্ছি। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটা স্ট্যানারে এটাকে 10 মিনিটের মতো রেখে দেবো যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এই টেকনিকে রাইসটা রান্না করলে কিন্তু অনেক ঝরঝরে হয়। তো এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা সফট হয়ে আসার পর আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ টক দই। তো টক দইটা দেওয়ার পর এটাকেও খুব ভালো করে সাথে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব 1/2 ঘন্টার মতো। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করব না, মাংসটা থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। তো আবারও ফিরে আসছি 1/2 ঘন্টা পর। তো প্রায় 1/2 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেল আর মাংসটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মাংসগুলোকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি, তেলটাকে কড়াইয়ের মধ্যে রেখে এই তেল আর ঝোল দিয়ে কিন্তু আমি রাইসটা রান্না করব। তো এখন আগে থেকে ধুয়ে রাখা চাল আমি দিয়ে দিচ্ছি এখানে। চালটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে এটাকে আমি ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো চুলার জ্বাল একদম হাইতে দিয়ে। এর মাঝে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ফ্লেভারের জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো এটা যখন আমি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখন এখানে পানি দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ। আর এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা একটু চেক করে লাগলে দিয়ে নিতে পারেন। এখন এটাকে ঢেকে আমি রান্না করছি 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এটা বলক চলে এসেছে আর এখন আমি আগে থেকে রান্না করে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো পানিটা টেনে যখন চালের গায়ে গায়ে চলে এসেছে তখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে এটাকে আমি দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো আমি যে টিপস ফলো করে রান্না করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এভাবেই রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের তেহারিটা অনেক মজার হবে খেতে। তো আশা করি ভালো লেগেছে। আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি একটা ডিশের মধ্যে। তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খেতে অনেক পছন্দ করবে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।